গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি খুব 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 ভালো আছো। আর ভালো না থাকলে আমার ভিডিও দেখবে কি করে, তাই না? তাই ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা সবাই সবসময় খুব ভালো থাকো। তো তোমরা নিশ্চয়ই আমার মুখটা দেখে ভাবছো যে কি ব্যাপার, আজকে এত সেজে গুজে কেন? এমনি তো ভুতনির মতন ভিডিও বানায়, আজকে সেজে গুজে আছে কেন? এটা নিশ্চয়ই মনে হচ্ছে তোমাদের। তো বলে দিই, আমি এত সেজে গুজে একটাই কারণে হচ্ছে কিনা, আমি কিছু শর্ট ভিডিও বানাচ্ছিলাম ইউটিউবের জন্য, আর হচ্ছে কিনা আমার কিছু সোশ্যাল মিডিয়াতেও পোস্ট করলাম, এমনি শর্ট ভিডিও বানাচ্ছিলাম, তো সেই জন্য একটু সেজে আছি। আর শাড়িটাড়িও পরেছিলাম, গয়না টয়না পরে খুব সুন্দর করে সেজেছিলাম, আর ভিডিওগুলো পোস্ট করবো, তোমরা দেখবে অবশ্যই। আজকের ব্লগটা শুরু করতে অনেক দেরি হয়ে গেল, তো সুদীপ পড়তে গেছে, এখন 6টা বাজে, তো সুদীপকে আনতে যেতে হবে। সুদীপ 5টা থেকে 6টা, 1 ঘন্টা হচ্ছে কিনা ও পড়তে যায়, টিউশনে গেছে ও। আর অন্যদিন শুভদীপ এনে দেয়, আজকে শুভদীপ রাস্তায় বেরোচ্ছে না, তার একটা কারণ আছে। কারণ কি? রাস্তায় জানি না কোত্থেকে অনেক অন্য জায়গাকার কুকুর এসছে, মানে অন্য পাড়ার, যার জন্যে সুদীপ মানে শুভদীপ ভয় পাচ্ছে, তো সুদীপকে আনতে যেতে পারছে না, মানে আমার ছোটো বড়োটা ভয় পাচ্ছে, ছোটোটাকে টিউশন থেকে আনতে যেতে পারছে না, যার কারণে আমাকেই যেতে হবে, তো যার কারণে আমাকে যেতে হবে, তো সেই জন্য আমি হচ্ছে কিনা এই কুর্তিটা পরেছি, দিয়ে গিয়ে ওকে নিয়ে চলে আসি, এসে তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। চলো দেখতে থাকো। সুদীপকে নিয়ে আমরা বাড়ি চলে এসেছি, আর রাস্তার মধ্যে সুদীপের দিদার সঙ্গে দেখা হয়ে গেল। তো হচ্ছে কিনা শপিং মলে গেছিলো, কিছু জিনিসপত্র কিনেছিলো, তো আমরা গাড়ি থেকে নিয়ে চলে এলাম সেগুলো, দিয়ে বাড়ি পৌঁছে গেছি এখন। আর সুদীপ এসে জামাকাপড় ছেড়েই একদম উপরে ছুটেছে, তো চলো ওর কাছে যাই, গিয়ে কথা বলবো। তো দেখো সুদীপ এসেই একদম ফোন নিয়ে বসে গেছে, ঠিক আছে, মানে অনেক পড়ে ফেলেছে, 1 ঘন্টা মুখের কথা, 1 ঘন্টা মানে অনেক পড়েছে ও। যাই হোক এটা নিয়ে নিচ্ছে, তুই কি খাবি আজকে? ডিনারে ফ্যাট রাইস খাবো। তো ফ্যাট রাইস করার জন্য সব মানে যা আছে আমি তাই দিয়ে বানাবো, কেমন খেতে হবে জানি না, সব কিছু কিন্তু নেই, চলবে তো? ঠিক আছে, ক্যাপসিকাম আর গাজর না হলে চলবে। চলবে, ওই দুটোই আমার নেই বাড়িতে, তাহলে তো আরো ভালো। এত দুষ্টু, এমনিতে সবজি খেতে চায় না, তারপরে ক্যাপসিকাম গাজর নেই, শুনেছে? এই না বলছে ভালোই হলো, আমাকে বেছে খেতে হবে না, বুঝতে পারছো? এই সব ছেলেগুলো নিয়ে থাকিয়ে দেখো, তো কিচেনে চলে এসেছি। আগে ওকে ও সবে পড়ে এসেছে, তো ওকে আগে দুধ বানিয়ে দেবো, তো দুধটাও খেয়ে নেবে, মানে বোনভিটা খায় এমন সময় ও বোনভিটা বিস্কিট খাবে, তো সেটা আগে বানিয়ে দিয়ে দিই, তারপরে রাতের ডিনারে আসবো। তো যা যা সবজি আছে মোটামুটি আমি হচ্ছে কিনা কেটে নিয়েছি, আর বিশেষ কিছু সবজি নেই যেহেতু, তো যা যা আছে তাই কেটে নিয়েছি। আর চিংড়ি মাছ, চিকেন আর ডিম, তিনটে জিনিসই দেবো, অনেকটা মিক্সড ফ্রাইড রাইসের মতন আমি করতে চাইছি, তো দেখতে থাকো, সঙ্গে থাকো। আর চলো তোমাদেরকে দেখিয়ে দিই, আমি সব কাটাকুটিগুলো করে নিয়েছি, কাটিংগুলো আমার কমপ্লিট, তো সেটা দেখিয়ে নিই তোমাদেরকে আগে, তারপরে হচ্ছে কিনা রান্নায় মেন রান্নায় আসবো। এখানে রাইসটা বয়ল হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ রাইসটা বয়ল হচ্ছে, রাইসের মধ্যে আমি একটু লবণ আর হচ্ছে কিনা চিনি আর সাদা তেল বা ভেজিটেবল অয়েল যে কোনো দিয়ে আমি এটাকে জল দিয়ে বয়ল করছি, দিয়ে এটাকে ছেঁকে নেব। তো রাইসটা হয়ে গেছে, দেখো ছেঁকে নিয়েছি আমি এখানে রাইসটা, দিয়ে ঠান্ডা করে একটা পাত্রের মধ্যে ঢেলে এটা ভালো করে ঠান্ডা করে নেব, ঠান্ডা হলে রান্নাটা করতে সুবিধা হবে। তো এটা তো রাইস হয়ে গেছে, এবার আমি কী কী কেটেছি সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে একটু চিংড়ি মাছ, চিংড়ি মাছগুলো বড় বড় ছিল, যার কারণে আমি ছোট করে কুচিয়ে নিয়েছি, তো যদি ছোট সাইজের চিংড়ি মাছ থাকে তাহলে ছোট করে না কাটলেও চলবে। আর এখানে একটু চিকেন কেটে নিয়েছি ছোট ছোট করে, আর সাথে দেব একটুখানি আদা সরু সরু করে কুচিয়ে নিয়েছি, আর একটুখানি হচ্ছে কিনা রসুন কুচিয়ে নিয়েছি, কতগুলো ডিম রয়েছে তো ডিমও দেব এর মধ্যে,
আর একটুখানি আমি দেখো বাঁধাকপি কুচিয়ে নিয়েছি আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। ব্যাস এগুলোই আমার বাড়িতে ছিল, তো যা আছে তাই দিয়েই আমি রান্নাটা করতে চাই, তো তোমাদের সঙ্গে সেই রেসিপিটাই শেয়ার করতে চাই। এখানে চিনি আছে আর গোলমরিচ গুঁড়ো আর লবণ রয়েছে, এই তিনটেই লাগবে যখন রাইস আমরা ফ্রাই করব তখন। আর এখানে লাগবে হচ্ছে কিনা সয়া সস, তো চিলি সস আমি বের করেছি কিন্তু চিলি সস লাগবে না, এতে সয়া সস দিলেই হয়ে যাবে রান্না। তো গোলমরিচের ঝালটাই আমরা পাবো আর অন্য কোনো ঝালের দরকার নেই। কড়াটা বসিয়ে দিই, দিয়ে হচ্ছে কিনা তেলটা গরম হতে হতে তোমাদের সঙ্গে একটুখানি কথা বলে নিই। চেষ্টা করবে রাইসটা যখন বয়ল করবে তখন তার মধ্যে সাদা তেল আর হচ্ছে কিনা নুন মিষ্টিটা দিয়ে দিতে, কারণ কি এখনই ভাতের মধ্যে যে নুন মিষ্টির স্বাদটা এবং সাদা তেলটা দিলে ঝরঝরে ভাবটা এসে যাবে, জড়িয়ে যাবে না। আর ভাজার সময় মানে যেহেতু আমরা ফ্রায়েড রাইস বানাচ্ছি তো ওটা তো ফ্রাই করতে হবে, তো আমরা যখন ওটাকে ভাজবো ফ্রাই করব তখন যাতে ওটা হচ্ছে কিনা না হয় মানে কড়ার মধ্যে জড়িয়ে না যায়, তো সেই কারণে তেলটা দেওয়াটা খুব দরকার, তো সেটা মাথায় রাখতে হবে। রাইসটাই হচ্ছে মেন, খুব বেশিভাবে রাইসটা গলে যাতে না যায় সেই দিকটাও খেয়াল রাখতে হবে। আর একটু বেশি পরিমাণে জল দিয়ে ওটাকে ভালো করে ফুটিয়ে নিলে তো ফ্যান ফ্যান ব্যাপারটা কম থাকে, তো বেশি জল জলটা বেরিয়ে যায়, তিলে শুকনো হয়ে যায়। তারপরে আমরা সেটাকে ঠান্ডা করব, পুরো রাইসটা ঠান্ডা হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমরা সেটাকে ফ্রাই করব, তাহলে হচ্ছে কিনা কড়ার মধ্যে জড়িয়ে যাওয়ার সম্ভাবনাটা কম থাকে, তো দেখতে থাকো। বন্ধুরা দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে তেলটা অনেকটাই গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে হচ্ছে কিনা রসুন কুচি দিয়ে দিচ্ছি, আদা কুচি দিয়ে দিচ্ছি, দিয়ে এর মধ্যে আমি একটু চিকেন কুচি দেব আর হচ্ছে কিনা একটু চিংড়ি মাছ কুচি দিয়ে দেব। তো মনে রাখতে হবে তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে আর ফুল স্পিড আঁচ রাখতে হবে, তো তার মধ্যেই রান্নাটা করতে হবে। দেখো এটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, হয়ে যেতে আমি এর মধ্যে অল্প একটু পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে ভালো করে নেড়ে নেব। আমি মাছ মাংসগুলো একটু করে নুন মাখিয়ে রেখেছিলাম মানে লবণ মাখিয়ে রেখেছিলাম, তো মাছ মাংসটা একটু লবণ মাখিয়ে রাখলে ভালো হয় টেস্টটা, তাহলে আলাদা করে এইটার মধ্যে লবণ দিতে হয় না। তো যাই হোক আমি এবার হচ্ছে কিনা বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি, বাঁধাকপি দিয়ে হচ্ছে কিনা ভেজে নিচ্ছি, তো কড়ার আঁচটা জোরেই রাখতে হবে উনুনের আঁচটা, তো দিয়ে এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি আবার এখানে একটুখানি জায়গা করে নেব কড়ার ভেতরেই, দিয়ে এখানে ডিমটা দিয়ে দেবো, একটা ডিম দিচ্ছি আমি, আমি এক প্লেট হচ্ছে কিনা ফ্রায়েড রাইস আপাতত বানাচ্ছি, সেইটাই তোমাদের সঙ্গে সেই রেসিপিটা শেয়ার করছি, তো এটা হয়ে গেলে তারপরে আবার অন্যগুলো করব। তো ফ্রায়েড রাইস সবসময় অল্প অল্প করে বানালেই ভালো লাগে খেতে, তো এইভাবে আমি একটু একটু করে বানিয়ে নেব। তো যাই হোক এটা ভালো করে নেড়ে নিয়েছি, দেখো নেড়ে ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমরা রাইস ঠান্ডা করে রেখেছিলাম সেই রাইসটা দিয়ে দেব এর মধ্যে। তো তোমরা সবাই জানো নিশ্চয়ই ফ্রায়েড রাইসের চাল আলাদা হয়, তো এটা ফ্রায়েড রাইসেরই চাল। তো যাই হোক আমি এবার এর মধ্যে হচ্ছে কিনা একটুখানি গোলমরিচ আর লবণ আর চিনি স্বাদ মতন দিয়ে দেব, যেহেতু রাইসে লবণ আর চিনি দেওয়া রয়েছে সেহেতু একটুখানি মাথায় রাখতে হবে সেটা, সেই অনুযায়ী এখানে যতটা স্বাদ মানে স্বাদ অনুযায়ী দিতে হবে নিজেদেরকে আঞ্জাত করে। তো দেখো এটা অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে এক চামচ সয়া সস দেব, সয়া সস দিয়ে আরও কিছুক্ষণ এটা ভালো করে ফ্রাই করে নেব, তো সয়া সস এক চামচ দিয়ে দিই। দেখো এক চামচ সয়া সস দিয়ে দিয়েছি আর আমি হচ্ছে কিনা উনুনটা জোর দিয়েই ভাজছি, তো দেখে বোঝা যাচ্ছে না কিন্তু তলাটা দেখো সব একটু একটু করে মানে ভালোভাবে এ হয়ে যাচ্ছে, তো সবসময় মনে রাখতে হবে ফ্রায়েড রাইস একটু পোড়াটে পোড়াটে স্বাদ হলে বেশি ভালো লাগে খেতে, সেই জন্য সবসময় চাইনিজ খাবার যারা বানায় তারা অনেক ফুল স্পিডে আঁচ দিয়ে করে। আর ফুল স্পিডে আঁচ দিয়ে করার আরও একটা কারণ হচ্ছে যে তোমার তলায় ধরে যাবে না, ঠিক আছে, আর
কিংবা রাইসটা চেপে বসে যাবে না। তো সেই জন্য আর আমরা যেহেতু এইটা একটুখানি তেল আর লবণ আর হচ্ছে কি না নুন দিয়ে মানে লবণ আর চিনি দিয়ে যেহেতু আমরা বয়েল করেছিলাম রাইসটা, সেহেতু জড়িয়ে যাওয়ার সম্ভাবনা এমনিতেই কম ছিল। যাই হোক প্রায় হয়ে এসেছে, দেখতে থাকো। প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি দেখতে পাচ্ছ। তো এই হচ্ছে আজকের মিক্স ফ্রাইড রাইস আমার বাড়িতে তৈরি। তো বাড়িতে যা ছিল তাই দিয়ে আমি বানিয়েছি মিক্স ফ্রাইড রাইস। অ্যাকচুয়ালি আরও অনেক কিছু পরে এর মধ্যে দিতে হয়, তো আমার বাড়িতে যা ছিল সেটা দিয়েই আমি আপাতত রান্না করেছিলাম। সেটাই সেই রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো দেখতে থাকো, সঙ্গে থাকো। আজকের ডিনারে আমাদের চিকেন কষা আর হচ্ছে কি না ফ্রাইড রাইস। তো চিকেন কষার রেসিপি তোমাদেরকে অলরেডি দিয়েছি, সেই জন্য আজকে আর দেখালাম না, জাস্ট ফ্রাইড রাইস রেসিপিটা দেখালাম। আমি এখন ফ্রাইড রাইসটা রেডি করে নিয়েছি, এরপরে চিকেনটাকে আমি রান্না করব। তো ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো আর দেখতে থাকো, এইভাবেই আমাকে সাপোর্ট করতে থাকো। তোমাদের জন্যই আমি যতটুকুনি তোমাদের জন্যই এগিয়েছি। তো পাশে থেকো, বাই বাই।